হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা হলো আমার চুল লম্বা করা বা সুন্দর করার প্যাকটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের চুল লম্বা এবং সুন্দর করতে পারেন। এর জন্য আপনারা দেখছেন আমি নিয়ে নিলাম কিছু কলা। আপনি আপনার চুলের পরিমাণ হিসাবে সব কিছু নিয়ে নেবেন। কিছু মেহেন্দি পাতা, আপনারা জানেন এই মেহেন্দি পাতাটা প্রাকৃতিক এবং ন্যাচারালভাবে আমাদের চুলকে শাইনিং করে, এবং আপনারা কিছু ফ্রেশ মেহেন্দি পাতা নিয়ে নেবেন যা আমাদের হেয়ারকে অনেক বেশি শাইনিং করতে সাহায্য করে। এরপর আমি নিয়ে নিলাম কিছু কপির গুঁড়া এবং আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি। এই কপির গুঁড়া এবং আপেল সিডার ভিনেগার দিয়ে আমি এই পানিটি তৈরি করেছি, যা কপির গুঁড়ার মাধ্যমে আমরা আমাদের চুলকে একটি শাইনিং বা রং মিশ্রিত কালার হিসেবে দেখতে পারব। আর আমি এখানে নিয়ে নিলাম কিছু দধি, এবং এই দই এবং মেহেন্দি পাতা, কলা এবং আপেল সিডার ভিনেগার ও এগুলোর সাহায্যে আমি আজকে আমার চুল লম্বা করার বা সুন্দর করার প্যাকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনারা এই প্যাকটা ব্যবহার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। এখন দেখবেন আমি এগুলো সবগুলো একসাথে ব্লান্ডারে করে দিয়ে দেব, এবং তারপরে ব্লান্ডার করে নিলেই আমার এই মিশ্রণগুলো তৈরি হয়ে যাবে। এবার আমি ব্লান্ডারে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম, এবং এভাবে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এগুলো ব্লান্ডার করে নেব এবং আমার প্যাকটা রেডি হয়ে যাবে। এই প্যাকটা ব্লান্ডার করে নেওয়ার পর আপনি এখানে কিছু পরিমাণ তেল, এবং যেমন তেলের নারিকেল তেল, অলিভ অয়েল আর কিছু তেল আপনি মিশ্রণ করে দিতে পারেন। এরপর এগুলো আমরা ভালোভাবে ব্লান্ডার করে নেব। ব্লান্ডার করে নিলে মিশ্রণগুলো একে অপরের সাথে মিশ্রিত হয়ে যাবে এবং আমাদের চুলে সহজেই এটি গ্রহণ করতে পারবে এবং আমাদের চুল অনেক সুন্দর হবে। তাই আমরা চেষ্টা করব সপ্তাহে দুইবার হলেও এই প্যাকটা ইউজ করতে। এর মাধ্যমে আমি নিজেই অনেক ফল লাভ করেছি, আশা করি আমার বন্ধুরাও এটাতে অনেক ফল লাভ করবেন, কারণ এই প্যাকটি আমি সবগুলো প্রাকৃতিক উপাদান অর্থাৎ হোম মেড দিয়ে সব তৈরি করে নিয়েছি, এবং আমি এতে কিছু গোলাপ জল মিশ্রিত করে নিলাম। তারপর আপনারা প্রায় এক ঘন্টার মতো এই প্যাকটি লাগাবেন, তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন বন্ধুরা অনেক সুন্দর ফল পাবেন। আশা করি বন্ধুরা আমার লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।